জন প্রতি বছর বাংলাদেশের বিখ্যাত ছড়াকার। আমাদের এই বৈশাখী মেলার আয়োজন উপলক্ষে একটি রচনা পাঠান যেটা এখানে প্রকাশ হয়। এবারও আমাদের এই ব্রোশারে এই কবিতাটি আছে, আমি সেটি পড়ছি। ছড়ার নাম টাকার মধ্যে এই ছবি টাকা। এটি মা আর ছেলের কথোপকথন। খোকা বলছে, আচ্ছা মা গো, টাকার মধ্যে এই ছবি টাকার, কোন সিনেমার নায়ক তিনি দেখতে চমৎকার? মা বলছে, ওরে বোকা, চিনিস না তুই ছবির মানুষটাকে, লেখক কবি শিল্পীরা তার কত ছবি আঁকে। অভিনেতা নন তিনি, ছিলেন তিনি নেতা, তার কারণেই 71-এর যুদ্ধে হলো জেতা। নায়ক তিনি রাষ্ট্রনায়ক শোষিতদের মিতা, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু, তিনি জাতির পিতা। খোকা বলছে, তাই নাকি মা, যোদ্ধা তিনি, করেছিলেন লড়াই, তাকে নিয়ে তাই তোমাদের গৌরব আর বড়াই। মা গো, তোমার বঙ্গবন্ধু কোথায় থাকে বলো, সামনাসামনি দেখবো তাকে, আমায় নিয়ে চলো। মা, বঙ্গবন্ধু বাংলাদেশের সকলখানেই থাকেন, আদর করে বাংলাদেশকে বুকের মধ্যে রাখেন। জন্মেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে, নিত্য চিঠি লেখেন তিনি লাল সবুজের খামে। খোকা, আমিও চিঠি লিখব তাকে, কোথায় পাবো খাম, ঠিকানাটা দাও লিখে দাও, দাও লিখে তার নাম। মা, নাম হলো তার শেখ মুজিবুর, শুনতে লাগে বেশ, শেখ মুজিবের নামের পাশে লিখবি বাংলাদেশ। খোকা, তাতেই চিঠি পৌঁছে যাবে জাতির পিতার কাছে। মা, পৃথিবীতে এমন নায়ক আর কি কেউ আছে? খোকা বলছে, বাংলাদেশের নামের পাশে শেখ মুজিবের নাম লিখে রাখলাম মাগো, আমি এই লিখে রাখলাম। ধন্যবাদ।